বঙ্গে চলছে বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই পাঁচ দফায় ভোট শেষ, এখনও বাকি তিন দফা। এর মধ্যে আগামী বৃহস্পতিবার রাজ্যের ষষ্ঠ দফার নির্বাচন, তার আগেই রবিবার আক্রান্ত হলেন মানিকতলার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। তার অভিযোগ, বিডি রোডে তার উপর হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকরা, ছিঁড়ে দেওয়া হয় জামা, আর পুরোটাই হয় পুলিশের সামনেই। আর এই ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল বিটি রোড এলাকা। বেশ কিছুক্ষণ বিটি রোড অবরোধ করলেন বিজেপি কর্মী সমর্থকরা, শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন কল্যাণ চৌবে। জানা গিয়েছে রবিবার নিয়মমাফিক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে চলছিল মক পোলিং ট্রেনিং, তাতে উপস্থিত ছিলেন সমস্ত দলের কর্মীরা। সেখানেই দুপুর তিনটে নাগাদ দলের কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কল্যাণ চৌবে। তখনই সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ান তিনি। বিজেপি প্রার্থীর অভিযোগ, এই সময় তার উপর চড়াও হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী, তাকেও মারধর করা হয়, ছিঁড়ে দেওয়া হয় জামাও। তখন তিনি হামলাকারীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ফুটবলারের সঙ্গে এরকম ব্যবহার কেন? তারপরেই নাকি তার উপর 35-40 জন চড়াও হন। শেষ পর্যন্ত পুলিশ এসে কল্যাণ চৌবকে উদ্ধার করে অন্য একটি ঘরে নিয়ে যান। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করা হয় বিজেপি প্রার্থীকে। এই ঘটনাকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে বিটি রোড এলাকা। এরপর বিটি রোড অবরোধ করে বিজেপি প্রার্থীরা। শেষ পর্যন্ত ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী, তারপরেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন কল্যাণ। তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তবে পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূলের তরফে ব্রাত্য বসু জানান, এই ঘটনার সঙ্গে কারা জড়িত জানা নেই, তবে কোনো প্রার্থীর উপরেই হামলা একেবারেই কাম্য নয়। বন্ধুরা, তাহলে আপনারা জানতেই পারলেন যে কল্যাণ চৌবেকে আক্রমণ করা হয়েছিল। এই ব্যাপারে বিস্তারিত জানানো হলো এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন সব ঘটে যাওয়া নিউজের আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।